দীঘায় তলিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করল নুলিয়ারা। ওল্ড দীঘায় এক নম্বর ঘাটে এক পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করে স্নান করতে নেমে গিয়েছিল, তারপর তলিয়ে যায় সেই যুবক। কোনো রকমে প্রাণের ঝুঁকি নিয়ে নুলিয়া এবং পুলিশের কর্মীরা টিউব নিয়ে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে। গরমের ছুটি পড়ার ফলে দীঘায় বেড়েছে পর্যটকদের ভিড়। নুলিয়াতে তৎপরতায় অবশেষে বাঁচানো গেছে তলিয়ে যাওয়া পর্যটককে। পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন উদ্ধারের কাজে যুক্ত নুলিয়া। কে নুলিয়াতে এখানকার কি করলেন আজকে? ওই আজকে অনেক দূরে জলের স্রোতে অনেক দূরে ভেসে চলে গেছিল, সেখান থেকে আমরা দেখতে পেয়ে লাইফ জ্যাকেট বয়া নিয়ে আর দড়ি আমাদের আরো সব ছেলেরা ছিল সব আমাদের বন্ধু বোর্ড নিয়ে উদ্ধার করতে হয়েছে। বাড়ি কোথায় ছেলেটার? ছেলেটার বাড়ি এখন পর্যন্ত জানা যায়নি, ঠিক আছে। আমরা তো উদ্ধার করে থানার হাতে তুলে দিয়েছি আমাদের। এখন কি উদ্ধার, এখন কেমন অবস্থা রয়েছে? মোটামুটি হসপিটালে নিয়ে গেছিল, সুস্থ মোটামুটি বলছে এখন। আজকে প্রচুর পর্যটক ভিড় হয়েছে? পর্যটকের প্রচুর ভিড় আছে, সেই হিসাবে জলেরও চাপ একটু আছে, যে জলের ফেরানো পড়ে গেছে। বর্তমানে পর্যটককে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পর্যটকের নাম রহমান মোল্লা, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা। ওল্ড দীঘার এক নম্বর ঘাট বরাবরের জন্য স্নানে নিষেধাজ্ঞা জারি করা আছে, তার মাঝে সকলের অলক্ষ্যে স্নানে নেমে যান ওই পর্যটক। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউর রিপোর্ট, পিএস আনন্দ বাংলা। শুভ সজ্জার দিশারি রাজলক্ষ্মী জেমস অ্যান্ড জুয়েলারি। রাজলক্ষ্মী জেমস অ্যান্ড জুয়েলারি, বন্ধন চিরন্তন, কাঁথি পূর্ব মেদিনীপুর।